জোর করে কিছু হয় না। হায় কহিনুর, অনেক কিছু হয়, অনেক কিছু জোর করে হয়। শোনো বউ, হুমকি দিতে এসছো, রায় বাড়ির বউ হুমকি দিতে এসছো। তুমি কোথায় জানো না, কোহিনুরকে এখান থেকে নিয়ে যেতে গেলে আমাকে অতিক্রম করতে হবে। যাও তোমার গিনি বউকে গিয়ে বলো যে আমি বেঁচে থাকতে কোহিনুরের গায়ে কোনো হাত লাগবে না। তুমি কোথায় জানো না, আমি যদি এখন একটা ফোন করি তোমার কি হতে পারে? তুমি যাও, তুমি বরঞ্চ অন্য বাড়ি দেখো, সেখানে নিশ্চয় তুমি তোমার বরকে পেয়ে যাবে। গেট আউট। ওকে, আই সি ইউ, আই উইল সি ইউ। কেন যে এসব করে? একটা গোলাপের খুন হয়ে গেল, ফোটা ফোটা রক্ত। বাবা, তুমি সিকিউরিটি ড্রেস পরে কাজে বেরো, আমার ভালো লাগে না বাবা। কি করবো বল, উপায় নেই। আজকে আমার অন্য জায়গায় ডিউটি পড়েছে বুঝলি, অন্য একটা বাড়িতে আমাকে ডিউটিতে যেতে হবে। কোথায় বাবা? ত্রিধাদের বাড়িতে। ঝুমকো রায়কে ছাড়ুন, না হলে সারা জীবন আমার গাড়ির দরজা খুলতে হবে আর মাল বইতে হবে। ঝুমকোকে ধরে আছি বলেই কাজ করতে পারছি, নইলে তো শরীরে জং পড়ে গিয়েছিল। বাপ ঠাকুর দাদার টাকায় ফুটানি করে দিব্যি দিন চলছিল। আপনারাও কাজ করুন, কে বলতে পারে যে বাপ ঠাকুর দাদার পয়সায় ফুটানি করার পর এমন একদিন আসতেই পারে যেদিন কেউ হয়তো আপনাদের চিট করে পথের বিক্রি করে। জুতো মেরে গেল, সত্যি একদম জুতো মেরে গেল। জুতো তো আমি মারব, চিন্তা নেই। চলো মামা। ভালো লাগছে? কি হলো, এটাও পছন্দ হলো না? এসবে আমার মন উঠবে না, আমার চাই অন্য গয়না। কোন গয়না? Yes, ওই জড়োয়ার জুই, ওই গয়নাটা? না। আচ্ছা, এত হেয়ালি করছিস কেন বলতো? সোজা সোজা বলে দে না, কোন গয়নাটা দরকার? আমার দরকার পুষ্পপাতা নেকলেস। ঝুমকো, 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 কি হলো এত হাঁকডাক কিসে? না ঝুমকো, আজ আমি ভেবেছি ডাল বানাবো আর আলু পোস্ত। আপনি আলু পোস্ত বানাবেন? হুম, আমি আলু পোস্ত বানাবো। বুঝলাম, তা আপনি আলু কাটতে পারবেন? ইয়েস ম্যাডাম, আমি এখন কাটিং করা শিখে গেছি। তাই নাকি? ইয়েস। তুমি শুধু আমাকে একটু বলে দেবে পোস্তটা কিভাবে কি করতে হবে? পোস্ত তো বাটতে হবে। পোস্ত বাটতে হবে না? তাহলে কি করি? কুছ পারো নেই, মিক্সি আছে, মিক্সিতে বেটে নেবো, কোনো ব্যাপার না। কোহিনুর বাবু, মিক্সি এখন এখন শিলনোড়াই অবলম্বন। ও হ্যাঁ হ্যাঁ ঝুমকো, আমি আমি ভুলেই গিয়েছিলাম। ভুলে গেলে চলবে? এখন মাইক্রো ওভেন, ওটিজি ওভেনের জায়গা এসেছে মাটির উনুন, তাতে দুবেলা আমাকে আঁচ দিতে হয়, তারপর গিয়ে রান্না হয়। কুছ পরোয়া নেই, আমি আজ আঁচ দিয়ে দেবো, পোস্ত না হয় অন্যদিন করবো। তাড়াতাড়ি দে, সব তাড়াতাড়ি। হ্যাঁ,
বসো বাবা। হ্যাঁ বসো। নেকলেসটা তোমার কাছে আছে? না। তাহলে রায়বাড়ির লোককে জিজ্ঞেস করো। চেয়েছিলাম, দেয়নি। দেবে না। ওটা নাকি রায়বাড়ির বউ ছাড়া আর কারোর পড়ার অধিকার নেই। বাট আজকেই যে আমার ওটা পড়তে ইচ্ছা করছে, বউ সাজতে ইচ্ছা করছে। আশ্চর্য, তুমি আমায় কেন বলছো, আমায় কেন ফোন করছো? তুমি তো রায়বাড়ির লোকেদের প্রিয়, খুব কাছের মানুষ, তাদেরকে বলো না। না বলছি, তুমি আবার ওটা চুরি চুরি করে নাওনি তো? নিজের জিনিস কেউ চুরি করে শ্রীধা? আমি কি তোমার মতো নাকি? সবচেয়ে বড় চোর তো তুমি, যে পরদ্রব্য না বলে নিয়ে যাও, চুরি করো। পরদ্রব্য মানে? কোহিনুরকে, কোহিনুর রায়কে, যাকে তুমি পাওয়ার চেষ্টা করছো, চুরি করার চেষ্টা করছো। হ্যাঁ, সবই তো ঠিকঠাক আছে। ঠিকই, পুষ্পপাতা নেকলেস কোথায়? আমি 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 এক্ষুনি দেখলাম শ্রীধা একটা বড় নেকলেস পরে বেরিয়ে গেলে। শ্রীধা, শ্রীধা কাউকে না বলে পুষ্পপাতা নেকলেস পরেছে? হ্যালো শ্রীধা, আমি বলছি যে তুমি কি পুষ্পপাতা নেকলেস? হ্যালো, হ্যালো, কি হয়েছে? কিছু না বলে ফোনটা কেটে দিল। গিনি বউ জানতে পারলে কুরুক্ষেত্র বাঁধাবে। আমি যাই। হ্যালো, হ্যালো, মিষ্টি বৌদি, শ্রীধা বাড়ির বউ না হওয়া সত্ত্বেও পুষ্পপাতা নেকলেসটা পরে বেরিয়ে গেছে। এখন পুষ্পপাতা নেকলেস ওর গলায়। সোনাবউ জানলে খুব রেগে যাবে। ওদের গিয়ে বলো ঝুমকো বাড়ি থেকে পুষ্পপাতা নেকলেস চুরি করেছে, কাউকে না বলে। আসল লোকটা এখনো বেঁচে আছে, পান্নালাল রায়। বাঁচবে না, যদি বেঁচেও যায় আমি মেরে দেবো। আজ মায়ের কথায় গঙ্গা ডাকাত আমাদের রক্ষে করতে গেল। আমাদের আর কোনো ভয় নেই মা। এত লোক এদিক পানে আসছে। সর্দার, বাইকদের প্রস্তুত থাকতে বলো। রানী, তুমি ভেতরে যাও, আমার পিস্তল। এই যে, এটা আমার গনু ভাইয়া। আমি বারোই
জীবন যাব না, আমি এখানে থাকতে চাই, আমি এখানে থাকো, আমি জুজু জুজু আমি আমি যাব না, আমি এখানে থাকবো। মা, ও মা, মা। মেরা খোদা তুই।